সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 দিন। প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে, বাকি দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। দাজ্জালের কাজ হল জেরুজালেম থেকে সমগ্র পৃথিবী শাসন করা, আর দাজ্জালকে মুক্তি দেয়া হবে একটি দ্বীপে, সেই দ্বীপ থেকে সমগ্র পৃথিবী শাসন করার মিশন শুরু করবে। এ বিষয়ে শায়খ ইমরান নজর হোসেনের মতে, আইল্যান্ড অব ব্রিটেন বা ইংল্যান্ডই হলো সেই দ্বীপ। ব্রিটেন হলো পৃথিবীর সর্বপ্রথম দেশ যা সমগ্র পৃথিবীকে শাসন করেছে। শুধু তাই নয়, মুসলমানদের সাথে যুদ্ধ করে পবিত্র ভূমি জয় করা ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কাজটিও করেছে এই ব্রিটেন। ব্রিটেন হলো পৃথিবীর প্রথম রুলিং স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় ওয়ার্ল্ড রুলিং স্টেট হলো আমেরিকা, যার 1 নম্বর মিত্র হলো ইসরায়েল, এবং ব্রিটেনের মতো তার সমস্ত ফরেন পলিসি ইসরায়েল স্বার্থের দিকে খেয়াল রেখেই প্রণয়ন করা হয়। ইসরায়েলকে টাকা পয়সা, অস্ত্র, সেনাবাহিনী, নিরাপত্তা সবকিছু দিয়ে লালন পালন করে বড় করেছে আমেরিকা। আমেরিকার পতনের পর তৃতীয় রুলিং স্টেট ইন দ্য ওয়ার্ল্ড হবে ইসরায়েল। এসব কিছু দুর্ঘটনাবশত হয়নি, শুরু থেকে ব্রিটেন, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে এই রহস্যময় সম্পর্ক বিদ্যমান ছিল, যাতে শেষমেশ ইসরায়েল পৃথিবীর রুলিং স্টেট হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে ও দাজ্জাল জেরুজালেম থেকে পৃথিবীর শাসন করে নিজেকে প্রতিশ্রুতি মাসিহ বলে দাবি করতে পারে। ব্রিটেনের শাসনামল হল দাজ্জালের 1 বছর, আমেরিকার শাসনামল দাজ্জালের 1 মাস, ও ইসরায়েল যখন পৃথিবী শাসন করবে তখন হবে দাজ্জালের 1 সপ্তাহ। দাজ্জাল যখন মানুষ রূপে জেরুজালেমে আবির্ভূত হবে তখন তার দিনগুলো হবে আমাদের দিনের মতো, ফলে আমরা তাকে খালি চোখে দেখতে পাব। বাইবেলের দাজ্জালের প্রতীক 3:6, যেখানে আসলে তার আগমনের যে সময় তার 3টা ধাপ বর্ণনা করা হচ্ছে। ব্রিটেন যতদিন পৃথিবী শাসন করেছে তার চেয়ে অনেক ক্ষুদ্রতর সময় পৃথিবী শাসন করেছে আমেরিকা, এবং তার চেয়েও অনেক ক্ষুদ্রতর সময় পৃথিবী শাসন করবে ইসরায়েল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই দাজ্জালকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়। ইবনে সাইদ নামে এক ইহুদি ছেলেকে তিনি দাজ্জাল হিসেবে সন্দেহ করেন। দাজ্জালের সঙ্গে যখন সাহাবীদের দেখা হয় তখন সে একটি দ্বীপে শিকল দিয়ে বাঁধা ছিল এবং বলেছিল, আমি দাজ্জাল, খুব শীঘ্রই আমাকে মুক্তি করে দেয়া হবে ও আমি সারা পৃথিবী ভ্রমণ করব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ছেলেকে দাজ্জাল হিসেবে সন্দেহ করেন, সেই সময় যদি দাজ্জাল মুক্তি না পেয়ে গিয়ে থাকে তবে তার খোঁজ করার কোনো অর্থ নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই wmmedia চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।